এটা কি আনছো তুমি? অনেক কিছু পাবেন স্যার। এটা কার? হবে হয়তো শেখ হাসিনার নাতির, নিয়ে আইসা পড়ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা পুরুষ কেউ বাদ নেই, সবাই কিন্তু হরি লুটে মেতেছে, যে যা পারছে তাই কিন্তু গণভবন থেকে নিয়ে চলে আসছে। এবং তারা কিন্তু বলছেন, এটা আমাদের সম্পদ, আমরা নিয়ে আসছি, এখানে কোনো বাধা নেই। আসলে জনগণের যে জনগণ কি পারে সেটা আসলে আজকে না দেখলে বুঝতেই পারতাম না। এখনো কিন্তু সবাই সেই গণভবনের ভিতরে ঢুকছেন। আমি গণভবন থেকে একটা গাছ দিদি আপু কথা বলবেন, বাংলাদেশ স্বাধীন।